এই ব্যক্তি একটি সুটকেসের মধ্যে হাত পা মুড়িয়ে আটকে আছে। যখনই কেউ তাকে শারীরিকভাবে অনেক কষ্ট দেয়, তখনই তার মুখ দিয়ে বের হয়ে আসে খাঁটি সোনার মুদ্রা। কিন্তু কেন এমন হচ্ছে? এই ব্যক্তি এই সুটকেসের মধ্যে আসলোই বা কীভাবে? জানতে হলে আমাদের পুরো ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন গল্প শুরু করা যাক। এই ছেলেটির নাম জাস্টিন। জাস্টিন এয়ারপোর্টে দাঁড়িয়ে তার বন্ধু অ্যালেক্সের সাথে মেসেঞ্জারে চ্যাট করছে এবং তার সুটকেস এয়ারপোর্টের রোলিং কার্টে চেক হয়ে আসার অপেক্ষা করছে। মেসেজের মাধ্যমে সে তার বন্ধুকে জানায় তার গার্লফ্রেন্ড কার্লা তার সাথে ব্রেকআপ করে দিয়েছে, আর এটা নিয়ে তার খুবই মন খারাপ। এই বলে সে তার ফোন পকেটে রেখে দেয় এবং খেয়াল করে তার সুটকেস আসার লাইনটি বন্ধ হয়ে গিয়েছে। সে কোনো কিছু বুঝতে না পেরে এদিক ওদিক দেখতে থাকে। হঠাৎ করেই তার সুটকেসটি অন্য একটি লাইন দিয়ে চলে আসে। সে অত কিছু না ভেবে নিজের সুটকেস সেখান থেকে নিয়ে নিজের বাসায় যাওয়ার জন্য রওনা হয়। সে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল এবং ব্রেকআপ হওয়ার কষ্টে মন খারাপ থাকার কারণে গাড়িতে বসেই সিগারেট খাচ্ছিল। হঠাৎ তার হাত থেকে ফোনটি পিছলে নিচে পড়ে যায় এবং তখনই ভুলে স্ক্রিনে টাচ লেগে তার গার্লফ্রেন্ডের কাছে ভিডিও কল চলে যায়। তখন তার গার্লফ্রেন্ড আবার তাকে বলে, দেখো আমি যা বলার অলরেডি বলে দিয়েছি, তোমার নতুন কিছু বলার থাকলে বলো, না হলে আমি ফোন রেখে দিচ্ছি। এই বলে সে ফোন রেখে দেয়। জাস্টিনের আবার মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে বাসায় পৌঁছায়। বাসায় সে ছাড়া আর কেউই নেই, সে সম্পূর্ণ একা। তার মন ভালো করার জন্য সে এটা সেটা খাবার খায়, টিভি ছেড়ে দিয়ে বিভিন্ন চ্যানেল একটার পর একটা দেখতে থাকে। এইভাবেই অনেকক্ষণ সময় কেটে যায়। হঠাৎ সে শুনতে পায় তার সুটকেসের ভেতর থেকে কেউ একজন বলছে, কেউ আছেন, আমাকে সাহায্য করুন। জাস্টিন প্রথমে বেশ ভয় পেয়ে যায়, তারপর সে ভাবে এটা হয়তো তার বন্ধু অ্যালেক্সের কাজ। অ্যালেক্স বাসায় এসে লুকিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই সে বলে, অ্যালেক্স বেটা মজা করিস না তো, কোথায় আছিস বের হ। তখন সুটকেসের ভেতর থেকে আবার একজন বলে, এখানে অ্যালেক্স নামের কেউ নেই, এটা আমি কথা বলছি। জাস্টিন ভয়ে ভয়ে আস্তে আস্তে করে নিজের সুটকেসের চেইন খুলতে থাকে। তখনই আবার সুটকেসের ভেতর থেকে আওয়াজ আসে, প্লিজ তাড়াতাড়ি করো। তখন সে তাড়াহুড়ো করে নিজের সুটকেসটি খুলে ফেলে। সুটকেসটি খুলেই সে অবাক হয়ে লাফিয়ে পেছনে চলে যায়। সুটকেসের ভেতরে একটি মানুষকে হাত পা বাঁকিয়ে সম্পূর্ণ মুড়িয়ে আবদ্ধ করে রাখা হয়েছে। এটা দেখেই জাস্টিন অনেক ভয় পেয়ে যায়। সে সাথে সাথে পাশে থেকে একটি লাঠি নিজের হাতে নিয়ে নেয়। সুটকেসের লোকটি তাকে বলে, প্লিজ আমার মাথাটা একটু ঘুরিয়ে দাও, তাহলে আমি ঠিকমতো কথা বলতে পারবো। জাস্টিন ভয়ে ভয়ে এক হাতে তার মাথাটা বাইরের দিকে ঘুরিয়ে দেয়। লোকটি জাস্টিনের হাতে লাঠি দেখে তাকে বলে, প্লিজ আমাকে আঘাত করো না প্লিজ। জাস্টিন তখন কিছুটা নিরাপদ বোধ করে, তাই সে লাঠিটি মাটিতে রেখে দেয় এবং সেই লোকটিকে প্রশ্ন করে, তুমি এটার ভিতর কিভাবে আছো, কি হয়েছিল তোমার? লোকটি জবাব দেয়, আমি একজনের সাথে অনেক অন্যায় করেছিলাম, যেটা আমার কখনো করা উচিত হয়নি। সুটকেসের লোকটি তাকে আরো প্রশ্ন করে, তুমি কি আমাকে সাহায্য করবে? জাস্টিন তখন বলে, হ্যাঁ, তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার হাত পা একদম পুরো ভেঙে গেছে, তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন, আমি এখনই আমার গাড়িতে করে তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। লোকটি তখন তাকে বলে, না হাসপাতাল আমার কোনো সাহায্য করতে পারবে না। জাস্টিন আবার বলে, হাসপাতালে আজকাল যে কোনো সমস্যারই চিকিৎসা করা যায়, হাত পায়ের হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলেও সেটিও লাগানো যায়। এই বলে সে সাথে সাথে সুটকেসটি লাগিয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। লোকটি চিৎকার করে ভেতর থেকে বলে, না আমি হসপিটালে যেতে চাই না প্লিজ। জাস্টিন তাকে প্রশ্ন করে, কেন? লোকটি জবাব দেয়, যাদের কারণে আমি সুটকেসের মধ্যে তারা আমাকে খুঁজে বের করে ফেলবে। জাস্টিন তখন প্রশ্ন করে, তাহলে আমি কি করতে পারি? লোকটি তাকে বলে, যদি তুমি আমাকে এর মধ্যে থেকে বের করতে সাহায্য করো, তাহলে আমি নিজেই এখান থেকে চলে যেতে পারবো। জাস্টিন তখন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে সে প্রথমে সেই ব্যক্তির পা সোজা করতে নেয়। যখনই সে ওই ব্যক্তির পা ধরে একটা বের করার জন্য টান দেয়, সেই ব্যক্তি ব্যথায় চিৎকার করতে থাকে। তখনই তার মুখ দিয়ে একটি সোনার কয়েন বের হয়ে আসে। জাস্টিন সেই কয়েনটি হাতে নিয়ে দেখে সেই কয়েনটিতে আরবিতে কি জানি লেখা রয়েছে। সেই লোকটি তখন তাকে বলে, এটা আমার সাথে বড় একটা দুর্ভাগ্যজনক ঘটনা, তারপরে থেকেই আমি এক অভিশাপের মধ্যে আছি। যখনই আমি তীব্র যন্ত্রণা অনুভব করি, তখনই আমার মুখ দিয়ে একটি করে সোনার মুদ্রা বের হয়ে আসে। তুমি আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করতে গিয়ে যে সকল সোনার মুদ্রা বের হবে সে সবগুলি তুমি রেখে দিও। কিন্তু জাস্টিন তার কথা বিশ্বাস করতে পারে না, সে বেশ চিন্তার মধ্যে পড়ে যায়। তাই সে সুটকেসটা লাগিয়ে তার রুমে নিয়ে যায় এবং বসে বসে ভাবতে থাকে। এসব ভাবতে ভাবতেই সে একসময় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সেই কয়েনের সত্যতা যাচাই করার জন্য সে পাশের একটি সোনার দোকানে নিয়ে যায়। সেখানকার একজন লোক খুব ভালো মতো কয়েনটি যাচাই করে তাকে জানায়, এই কয়েনটি ইসলামী শাসন আমলের অটোমান সাম্রাজ্যের একজন রাজার। সেই ব্যক্তি তখন তাকে কয়েনের বিনিময় হিসেবে $275 অর্থাৎ 23,000 টাকা দিতে রাজি হয়। এরপর সে তার বন্ধু অ্যালেক্সের সাথে দেখা করে এবং তাকে বলে সে একটি গোল্ড কয়েন পেয়েছিল এবং এটি সে বিক্রি করেছে $275। অ্যালেক্স তাকে বলে, তোমার $350 উপরে চাওয়া উচিত ছিল, তুমি ঠকে গিয়েছো, তুমি অনেক বেশি ভালো মানুষ, এজন্য সবাই তোমাকে ঠকিয়ে চলে যায়, যেমন তোমার গার্লফ্রেন্ড। এই বলে অ্যালেক্স তাকে আবার প্রশ্ন করে, কিন্তু তুমি এই কয়েনটি পেয়েছিলে কিভাবে, সেটা তো পুরোপুরি বুঝতে পারলাম না। জাস্টিন তখন বলে, আরো বেশ কিছু ঘটনা আছে, বলছি তোমাকে, তুমি আমার সাথে এসো। এই বলে অ্যালেক্সকে নিয়ে সে তার নিজের বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসার সামনে যেতেই দেখে বাসার ভেতর থেকে তার গার্লফ্রেন্ড কার্লা বের হয়ে আসছে।
কার্লা বাসা থেকে বের হয়ে জাস্টিনকে দেখে সাথে সাথে বলতে থাকে, আমি শুরু থেকেই জানতাম তুমি একজন খারাপ মানুষ, কিন্তু তুমি যে কখনো মানুষ খুন করতে পারো এটা কোনোদিনও ভাবিনি। এ কথা শুনে অ্যালেক্স অনেক অবাক হয়ে যায়। তখন অ্যালেক্স রুমের ভেতরে গিয়ে দেখতে পায় সেই সুটকেসটি থেকে একটি হাত বের হয়ে আছে। সুটকেসের ভেতরের লোকটি তখন ঘুমাচ্ছিল। হঠাৎ লোকটির ঘুম ভেঙে যায় এবং সে কথা বলে ওঠে। কার্লা এবং অ্যালেক্স এতে অনেক ভয় পেয়ে যায়। কার্লা জাস্টিনকে জিজ্ঞেস করে, তুমি এই ব্যক্তির সাথে কি করেছ? জাস্টিন বলে, আমি তাকে কিছু করিনি, আমি তাকে এভাবেই পেয়েছি। কার্লা পাল্টা প্রশ্ন করে, তাহলে তুমি তাকে বের করোনি কেন? জাস্টিন বলে, এর মাঝেও আরও অনেক কিছু আছে, এটা একটা জটিল গল্প। কার্লা জাস্টিনের কোনো কথা শুনে না। সে উঠে গিয়ে সেই ব্যক্তিকে সুটকেস থেকে বের করার জন্য লোকটির পায়ে ধরে টান দিতে থাকে। তখনও ঠিক আগের বারের মতোই ওই লোকটি ব্যথায় চিৎকার করতে থাকে এবং তার মুখ দিয়ে বেশ কয়েকটি সোনার মুদ্রা বের হয়ে আসে। অ্যালেক্স পেছন থেকে খুব ভালো মতো দেখতে থাকে। সে সোনার মুদ্রাটি নিজের হাতে নিয়ে জাস্টিনকে ডাক দেয়। অ্যালেক্স জাস্টিনকে বলে, তাহলে তুমি এখান থেকেই সোনার মুদ্রা পাচ্ছিলে তাই না? বন্ধু, আমরা এখন ধনী হয়ে যেতে পারবো, আমরা তো রুমমেট তাই না? আমরা সব কিছু শেয়ার করি, আমার কথা শোনো, আমরা এর মাধ্যমে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছি। কার্লা এসে জাস্টিনকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি সত্যি সোনার মুদ্রা? এগুলো কিভাবে হয়? জাস্টিন তাকে কোনো কিছুই গুছিয়ে বলতে পারে না। এর মাঝে অ্যালেক্স সুটকেসটি লাগিয়ে ফেলে এবং সেটিকে টেনে নিয়ে লাথি দিয়ে সেটাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। সুটকেসের ভেতরের লোকটি ব্যথায় কষ্টে চিৎকার করে কান্না করতে থাকে এবং সুটকেস থেকে বের হয়ে আসে শত শত সোনার মুদ্রা। তারা তিনজন একসাথে এত সোনার মুদ্রা দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যায়। অ্যালেক্স তখন বলে, তাহলে আমরা তাকে আর যেতে দিচ্ছি না, আগে বেশ কিছু সোনার মুদ্রা বের করে নিই। জাস্টিন তখন বলে, আমরা তাকে 48 ঘন্টা রেখে ছেড়ে দিব, 48 ঘন্টায় যতটুকু পাওয়া যায় হবে। অ্যালেক্স তার কথায় রাজি হয়ে যায়। তারপর তারা সবাই মিলে লোকটির উপর অমানসিক নির্যাতন শুরু করে। প্রথমেই তারা তার একটি ইঁদুর ধরার ফাঁদ এনে লোকটির আঙ্গুলে রেখে তাকে ব্যথা দিতে থাকে। লোকটি ব্যথায় কাতরাতে থাকলে তার মুখ থেকে আবারও শত শত সোনার মুদ্রা বের হয়ে আসে। তারপর তারা একটি রেঞ্জ নিয়ে এসে লোকটিকে আরও বেশি ব্যথা দেওয়ার জন্য লোকটির একটি দাঁত তুলে নেয়। তারপর কার্লা সূচালো হিল পরে লোকটির গায়ে লাথি দিতে শুরু করে। তারা তাকে ব্যথা দেওয়ার জন্য নতুন নতুন টেকনিক আবিষ্কার করতে থাকে। এরপর তারা সুটকেসটিকে একটি বড় ভাইব্রেশন মেশিনের উপর তুলে দেয়। লোকটি ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু তারা সেই লোকটির ব্যথার দিকে একটুও নজর দেয় না। এদিকে জাস্টিন সেই সোনার মুদ্রাগুলো বিক্রি করে টাকা আনার জন্য বাইরে যায়। তখন কার্লা জাস্টিনের বন্ধু অ্যালেক্সের সাথে শারীরিক সম্পর্কে যায়। আসলে কার্লা অনেক আগে থেকেই জাস্টিনের সাথে চিটিং করছিল, কিন্তু জাস্টিন সেটা কখনোই জানতো না। জাস্টিন বাসায় ফিরে আসলে অ্যালেক্স আস্তে করে তার নিজের রুমে চলে যায়। পরদিন তারা সবাই মিলে আবার সেই ব্যক্তির উপর অমানসিক নির্যাতন শুরু করে। এবার আরও বেশি বেশি সোনার মুদ্রা পাওয়ার জন্য তাকে আরও বেশি যন্ত্রণা দিতে চায়। তাই তারা তাকে এবার কারেন্টের শক দিতে শুরু করে। কারেন্টের শক খেয়ে ওই ব্যক্তির মুখ থেকে আরও বেশি বেশি সোনার মুদ্রা আসতে থাকে, কিন্তু এতে লোকটির অবস্থা খুবই মুমূর্ষু হয়ে যায়। এটা দেখে জাস্টিনের ভালো লাগে না, তাই সে অ্যালেক্স এবং কার্লাকে বলে, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে গিয়েছে, আমাদের মনে হয় আর করার দরকার নেই, আমরা তাকে এবার ছেড়ে দিতে পারি। অ্যালেক্স তখন তাকে বাধা দিয়ে বলে, এরকম সুযোগ জীবনে বারবার আসে না বোকা, একবার ছেড়ে দিলে তুমি আর এরকম কখনোই পাবে না, আমরা সবাই ধনী হতে চাই, আমাদের যতক্ষণ পর্যন্ত পারা যায় ততক্ষণ পর্যন্ত নেওয়া উচিত। তখন লোকটি তাদের কাছে কাকুতি মিনতি করে বলতে থাকে, আমাকে এরকম নির্যাতন করো না প্লিজ, আমি তোমাদের কাছে আমার জীবন ভিক্ষা চাইছি। জাস্টিন তখন অ্যালেক্সকে আবার বলে, আমরা 48 ঘন্টার ডিল করেছিলাম, 48 ঘন্টা অলরেডি হয়ে গিয়েছে, এরকম করতে থাকলে এই ব্যক্তি একসময় মরে যাবে আর আমরা কেউ খুনি হতে চাই না। কিন্তু কার্লা কিছুতেই রাজি হয় না। অ্যালেক্স তাকে আবার নতুন করে টর্চার করার জন্য প্রস্তুতি নিতে থাকে। জাস্টিন তখন তাদেরকে বলে, তোমরা যদি না থামো তাহলে আমি এখনই পুলিশকে কল করছি। এই বলে সে তার পকেট থেকে ফোন বের করে। তখনই কার্লা পেছন থেকে একটি হাতুড়ি নিয়ে এসে জাস্টিনের মাথায় আঘাত করে। জাস্টিনের মাথা ফেটে রক্ত পড়তে থাকে। জাস্টিন কোনো মতনে সিঁড়ি পর্যন্ত গিয়ে অজ্ঞান হয়ে যায়। কার্লা তখন অ্যালেক্সকে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? অ্যালেক্স বলে, আমাদের কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে আমরা এদেশ ছেড়ে খুব সহজেই চলে যেতে পারবো, তবে তার আগে এই ব্যক্তির মুখ থেকে যে পরিমাণ বের করা যায় বের করে নিই। তখন সেই লোকটি তার গলার সুর বদলে ফেলে, এবার সে হাসতে শুরু করে। হাসতে হাসতে সে তাদেরকে বলে, তোমরা অনেক খারাপ বাচ্চারা, এই পৃথিবী তোমাদের মতো খারাপ মানুষদের চায় না, তোমাদের পাপের ভার পৃথিবী বইতে পারবে না। কার্লা আর অ্যালেক্স সেই লোকের কথা শুনে কোনোই ভয় পায় না। তারা ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রটি আবার চালু করে, কিন্তু যন্ত্রটির ভোল্টেজ যতই বাড়িয়ে দেওয়া হয় সেই ব্যক্তির উপর তাহার কোনো কাজ করে না, উল্টো সেই ব্যক্তি জোরে জোরে হাসতে থাকে। লোকটির চোখ জলজল করতে থাকে। সেই সুটকেসের ভেতর থেকে অনেক ধোঁয়া বের হতে শুরু করে আর চারদিক থেকে ভয়ানক হাসির শব্দ আসতে থাকে। এবার কার্লা আর অ্যালেক্স দুজনেই বেশ ভয় পেয়ে যায়। সুটকেস থেকে দৈত্যের মতো ভয়ানক একটি প্রাণী বের হয়ে আসে। অ্যালেক্স এবং কার্লা জীবনের ভয়ে চিৎকার করতে থাকে। তখন হঠাৎ করে আরও দুটি সুটকেস চলে আসে এবং অ্যালেক্স আর কার্লা দুজনকেই সেই সুটকেসের মধ্যে ভরে ফেলা হয়। পরদিন জাস্টিনকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায়। জাস্টিনের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার পাশে একটি ফুলের তোড়া এবং সেখানে একটি কার্ডে লেখা আছে, তুমি অনেক ভালো মানুষ,
যদি কখনো তোমার আমাকে প্রয়োজন হয় শুধু আমার কথা চিন্তা করো, আমাকে পাশে পাবে। এদিকে স্যুটকেসের সেই ব্যক্তিটি এয়ারপোর্টে গিয়ে নতুন দুটো স্যুটকেস এয়ারপোর্টের রোলিং কার্টে চলার জন্য জমা দিয়ে দেয়। যে স্যুটকেসের মধ্যে অ্যালেক্স আর কার্লা দুজনকেই বন্দী করে ফেলা হয়েছিল, অর্থাৎ অ্যালেক্স এবং কার্লাও স্যুটকেসের মধ্যে ওই ব্যক্তির মতো একই অবস্থায় পড়বে। তারা যেমনটা করেছিল এখন তাদের সাথেও ঠিক তেমনটাই হবে। এটাকেই বলে লোভে পাপ আর পাপের মৃত্যু। এখনো পর্যন্ত যারা আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। সুন্দর এই গল্পটির জন্য আপনাদের কাছে মাত্র 1000 লাইক আশা রাখলাম। যদি আপনার কোনো পরিচিত লোভী মানুষ থেকে থাকে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও সচেতন হয়ে যায়। সবশেষে আমাদের ফেসবুক গ্রুপ এবং ইনস্টাগ্রাম পেজে জয়েন করার দাওয়াত রইল। ফিরছি নতুন কোনো গল্প নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই।